আর চলেন। এই হচ্ছে ভোগের টোটাল আইটেম। খাবার কিন্তু যত খুশি তত নিতে পারেন। জানুয়ারি মাস, সুন্দর শীতের সকাল। তা গতকাল সন্ধেবেলায় একটা প্ল্যানিং করে নিলাম যে কোথাও একটা যাব আজকে, যে কারণে এখন বসে রয়েছি। হাওড়া থেকে সকাল 8টায় যে কাটোয়া লোকালটা ছাড়ছে আর 11:15 গিয়ে পৌঁছেছে কাটোয়াতে, কিন্তু আমরা কাটোয়া পর্যন্ত যাব না, তার অনেকটাই আগে বিষ্ণুপ্রিয়াতে নেমে পড়বো 10:15। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নদিয়া জেলায় ভাগীরথী নদীর তীরে ইসকন দ্বারা নির্মিত যে নগরী রয়েছে মায়াপুর, সেই মায়াপুরেতে, যার পূর্বে নাম ছিল মিয়াপুর। যাই হোক, এখন ট্রেনে করে যাব। ইচ্ছা আছে আজকে মায়াপুরেতে আমরা স্টে করব, কিন্তু শর্ত সাপেক্ষ, যদি মায়াপুর মন্দিরে ওই কম্পাউন্ডের মধ্যে আমরা রুম পাই তাহলেই, না হলে আজকেই ব্যাক করব। আর কেমন কি খরচা পড়ছে আমাদের যেতে, একদম সব থেকে কম খরচে যাওয়া ট্রেনের, বা এখান থেকে বিষ্ণুপ্রিয়া পৌঁছে সেখান থেকে কীভাবে যাচ্ছি না যাচ্ছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর রুম যদি নিই আমরা, রুম কেমন আছে না আছে, কীভাবে বুকিং করতে হবে, সমস্ত কিছু দেখাবো। মানে মোটমাট কথা, আজকে সারা দিন আমরা যা করব বা কালকে যা সারা দিন করব, সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। থাকুন ট্রাভেলার অনি 0.3 এর সাথে। বেলু স্টেশনেতে টাইম ছিল 8:11, অলরেডি সেখানে প্রায় 15-16 মিনিট লেট করে পৌঁছেছে। এবার কখন গিয়ে বিষ্ণুপ্রিয়া পৌঁছবো সেটাই হচ্ছে কথা। তা বিষ্ণুপ্রিয়া পৌঁছে সেখান থেকে আমাদের কিন্তু টোটোতে করে যেতে হবে যে বোড়ালঘাট আছে, সেই বোড়ালঘাট পর্যন্ত। এবার বোড়ালঘাট থেকে আবার আমাদের ফেরি পার করে পৌঁছতে হবে মায়াপুর। হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন পর্যন্ত বেশ কিছু আপ আর ডাউন ট্রেনের সময়সূচি আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম। হাওড়া থেকে সকাল 8টায় যে কাটোয়া লোকাল ছেড়েছিল, মোটামুটি 107 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বিষ্ণুপ্রিয়া হল্টে আমাদের নাবি দিয়ে চলে গেল কাটোয়ার দিকে। আপনারা যদি চান, আপনারা হাওড়া বদলে শিয়ালদা থেকেও আসতে পারেন। শিয়ালদা থেকেও যে কাটোয়া লোকাল আসছে বিষ্ণুপ্রিয়াতে নেবে, এখান থেকে টোটো ধরে ওইদিকে বোড়ালের ঘাট হয়ে চলে যেতে পারেন মায়াপুরেতে। এইবারে আমাদের কাজ হচ্ছে বাইরে বেরিয়ে স্টেশন থেকে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নেওয়া। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যদি আপনারা ট্রেনে করে আসেন, তাহলে এই বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনেতে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আপনাকে নামিয়ে দেবে। এখান থেকে কয়েকটা সিঁড়ি নেবেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে 20 টাকা করে নিচ্ছে, বোড়ালঘাট পর্যন্ত যাবো, 3.5 কিলোমিটার মতো রাস্তা, ওখানে গিয়ে তারপর ওখান থেকে আবার ফেরি পার করতে হবে। অনেক সকালবেলা বেরিয়েছি যে কারণে খুব খিদে পেয়ে গেছিলো। তো বোড়াল ঘাটে এসে একটু জলখাওয়া খেয়ে নিলাম, দুর্দান্ত খেলাম। যেমন সুন্দর কচুরি, ছোলার ডালটা তো অসাধারণ করেছিল, তেমন সুন্দর গুড়ের রসগোল্লা। এই হচ্ছে দোকান, এই হচ্ছে সুইট ইন্দ্রমহল দোকানের নাম। এই হচ্ছে ঘাট যেখান থেকে আমরা ফেরি পার করে যাবো ওইদিকে, আর এই হচ্ছে মিষ্টির দোকান। মানে যদি সকাল সকাল এসে খিদে পায় আপনাদের জলখাবার খাওয়ার জন্য, হাইলি রেকমেন্ডেড এই দোকানটা, অতি অবশ্যই খাবার খেয়ে নেবেন এখানে। এইটা হচ্ছে এই লঞ্চের টিকিট পাবেন এই দিক থেকে, এই বাঁদিকের কাউন্টার, আর এই ডান দিকে যে কাউন্টার রয়েছে এইটার থেকে নৌকার টিকিট পাবেন। নৌকায় 5 টাকা করে আর লঞ্চে 10 টাকা করে। এবারে টিকিটটা কেটে নিই, তারপর যাবো লঞ্চের দিকে। এই টিকিট নিয়ে নিয়েছি, পার হেড 10 টাকা করে টিকিট। এখানে সমস্ত রয়েছে বজরংবলীর
শিষ্যরা, আর আমরা চলেছি এইদিকে ঘাটের দিকে। এইদিকে হচ্ছে নৌকো, এই এই নৌকোতে 5 টাকা করে পার হেড টিকিট, আর আমরা যাবো এইদিকে লঞ্চের দিকে। আপনারা যখন বড়াল ঘাট থেকে এই মায়াপুর ঘাটের দিকে যাবেন, তখন লঞ্চ বা নৌকো থেকে এই দুটো নদীর জল যেখানে মিশ্রণ হয়েছে সেই রংটা আলাদা আলাদা পরিষ্কার বুঝতে পারবেন। এসে পৌঁছে গেলাম এই মায়াপুরের যে ঘাট, সেই ঘাটেতে। এখান থেকে বেরিয়ে আপনারা হেঁটেও যেতে পারেন, বা এখান থেকে আমরা টোটোতে চলে যাব একদম মন্দির পর্যন্ত। এবার সেখানে গিয়ে রুম টুম কেমন কি পাওয়া যায় না যায় সেগুলো দেখে নেব। দারুন গেলে দারুন, টক মিষ্টি স্বাদ দুর্দান্ত লাগছে। বেরিয়ে এরকম দোকান টোকান রয়েছে, আর সামনে থেকে আমরা টোটো নিয়ে নেব। এদিকে নবদ্বীপের দইও বিক্রি হচ্ছে, ডাম, এই দোকানপাট রয়েছে, হোটেল রয়েছে, এখানেও থাকতে পারেন, ইস্কন কম্পাউন্ডের ভেতরে থাকতে পারেন, যে কোনো জায়গায় খুশি থাকতে পারেন। এইদিক থেকে কিছুটা হেঁটে এসে এখানে রয়েছে টোটো স্ট্যান্ড, পরপর টোটো রয়েছে, টোটোর কোনো অভাব নেই, এখান থেকে টোটো নিয়ে নিতে পারবেন। এই স্ট্যান্ড থেকে মন্দিরের গেট পর্যন্ত এরা নিয়ে নিচ্ছে 20 টাকা করে, আগে এটা ভাড়া ছিল 15 টাকা করে লাস্ট যখন এসেছিলাম, এখন নিচে 20 টাকা করে। এটা হেঁটেই চলে যেতে পারবেন, হেঁটেও যাওয়া যায়, আমি আগে আগে হেঁটে গেছি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে বলে সেই কারণে আর হেঁটে যাচ্ছি না, আজকে টোটোয় চলে যাচ্ছি। এই হচ্ছে মেন গেট মন্দিরের, এবারে ঢুকছি, এটা হচ্ছে 1 নম্বর গেট। আর এই নবনির্মিত মন্দির পরে আরো ভালো করে দেখাবো, আপাতত খুব টেনশনে আছি রুম পাবো কি না, তা আগে এদের রিসেপশনে যাচ্ছি, আগে রুমের ব্যবস্থাটা করি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এসে পৌঁছে গেছি এই গদা ভবনের সামনে, এখানেই রিসেপশন রয়েছে, এখান থেকেই রুমের বুকিং করতে হবে। এর ফার্স্ট ফ্লোরেতে রয়েছে রিসেপশন, সেখান থেকেই এই রুমের বুকিং করতে হবে। তাই যাই, এখন জানি না পাবো কি না, দেখি, যদি পেলে ভালো, না হলে ব্যাক করে যেতে হবে। এখানে বিশাল লবি করা রয়েছে, এখানে বসারও ব্যবস্থা রয়েছে, আর ওইদিকে রিসেপশন রয়েছে। রিসেপশনে গিয়ে এবারে কথা বলি, দেখি ঘর পাওয়া যায় কিনা। মানে যেমন এক্সপেক্ট করেছিলাম সেরকম ঘর পেলাম না, এখন জানি না অন্যান্য জায়গায় যাই গিয়ে সেখানে ঘর পাই কি না, পেলে ভালো, না হলে কী করবো এখনও পর্যন্ত জানা নেই। সাংঘাতিক অবস্থা, আজকে বৃহস্পতিবার, বেদিন, তাতেই এমন অবস্থা যে কোনো ভবনে ঘুরে ঘুরে রুম পাচ্ছি না,
হন্য হয়ে গেছি, সেই চৈতন্য ভবন থেকে গীতা ভবন, গোদা ভবন কিছু বাদ রাখিনি। লাস্টে ভামসি ভবনে এসে রুম পেয়েছি, কিন্তু সেটাও এই কারণেই পেয়েছি কারণ ওখানে কাজ চলছে, আওয়াজ হচ্ছে বলে ওনারা রুম সেল করছেন না, কিন্তু আমি অ্যাডজাস্ট করে নেব এই শর্তে আমি রুম পেয়েছি। যাই হোক, 9টায় চেক আউট টাইম রয়েছে, রুমটা 850 ভাড়া, আর অন্যান্য যে ভবনের রুম রয়েছে সব 3200 করে, 2800 করে, শুধু এসি রুম রয়েছে। এখানে আমি নন এসি একটা রুম পেয়েছি। এবার কথা হচ্ছে, আমার মতো আপনাদের যাতে বিপদে না পড়তে হয় সে কারণে আমি ডেসক্রিপশন বক্সে বেশ কিছু ভবনের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা ফোন করে আগে থেকে রুম বুক করে নিতে পারেন। এই হচ্ছে ভামসি ভবন, এদিকে ঈশদিয়া ভবনটা রয়েছে, আর তার ঠিক পাশে হচ্ছে ভামসি ভবন। এই হচ্ছে রিসেপশন। এবারে আমরা যে রুমটা পেয়েছি সেই রুমটা দেখাচ্ছি, ভেতরটা সুন্দর, এখানে গার্ডেনিং করা রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, রুমে দুটো বেড রয়েছে, বেডে দুটো করে পিলো, দুটো করে ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে একটা মিরার রয়েছে, এদিকে একটা বেড রয়েছে। এই বেডের নিচে নিচে আবার আর একটা করে বেড রয়েছে, যেটাকে আপনারা বাড়ির দিকে টেনে বার করে নিতে পারেন, তো সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই এই রুমটা আর কী আছে। এদিকে একটা উইন্ডো রয়েছে, এইখানে এই জলের জার রয়েছে, মিনারেল ওয়াটার। জল শেষ হয়ে গেলে কোনো চিন্তা নেই, ফ্রি অফ কস্ট জল পেয়ে যাবেন। রুমের মধ্যে এখানে দুটো চেয়ার রয়েছে, এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য হুক রয়েছে। এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে ঢুকে এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, রয়েছে একটা ছোট্ট মিরার, এখানে ট্যাপ রয়েছে, রয়েছে বাকেট, মাগ রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, রয়েছে গিজার, এদিকে কমোড রয়েছে, সব কিছুই রয়েছে। আর এদিকে জামাকাপড় ঝোলানোর জন্য একটা রড রয়েছে। যাই হোক বাবা, নেই মামা থেকে কানা মামা অনেক ভালো রুম যে পেয়েছি, এই অনেক রাতটা ভালো করে এখানে কেটে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এই যে রয়েছে, যেমন বললাম, এই দুটো বেডের নিচে আর একটা করে রয়েছে, এরকম চারজন শুয়ে নিতে পারবেন, ওপরে একজন, নিচে একজন, আবার এদিকেও যে বেড রয়েছে এর ওপরে একজন, নিচে একজন শুয়ে পড়তে পারবেন। যে কারণেই 4টে পিলো রয়েছে রুমে আর 4টে ব্ল্যাঙ্কেট রয়েছে। ঘরের ব্যবস্থা হলো, এবার আমরা চলেছি খাওয়ার জন্য, যাচ্ছি আগে গদা ভবনে। গদা ভবনে খাবার পেলে ভালো, না পেলে এখানে এই মহাপ্রসাদের, এখানে রয়েছে মহাপ্রসাদ পাওয়া যায়, এখান থেকে পারচেস করে খেতে হবে। যদিও এখানে খাবারের দামটা একটু বেশি, 2:10, কিন্তু আমরা মাঠেতে অপেক্ষা করছি, এই ভোগের কুপন পাইনি। ভোগের কুপন দেওয়া হয় সকাল 7টা থেকে দুপুর 12:30-12টার মধ্যে শেষ হয়ে যায়, আর তারপরে এখন যে নিয়ম হচ্ছে, যারা সকালে কুপন নিয়েছেন তারা দুপুর 1টা থেকে 2টার মধ্যে খাওয়া দাওয়া করবেন, তারপরে যদি ভান্ডারে খাবার থাকে তাহলে আবার অন্য যারা রয়েছেন তাদেরকে কুপন নতুন করে দেওয়া হবে। মোটামুটি এদের ভোগের যা চার্জ হচ্ছে সেটা হচ্ছে লাঞ্চে 80 করে আর ডিনারেতে 50 করে। কী কী আইটেম থাকছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর স্পেশাল থালিও রয়েছে, স্পেশাল থালি যেটা রয়েছে সেটা লাঞ্চ 150 করে আর ডিনার 100 করে। সেটাতেও কী কী মেনু রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তা এই এখন ওয়েট করতে হবে, 2:05 আমায় যেতে বলেছে ওই কাউন্টারের কাছে, এবারে যদি পাওয়া যায়, ভাগ্যে যদি ভোগ থাকে তাহলে পাবো, আর তাহলে দেখাতে পারবো যে কী কী দিচ্ছে। যদিও আগে যখন এসেছিলাম তখনও দেখিয়েছি, এবারও চেষ্টা করবো দেখানো, সেটা ভাগ্যের ওপর নির্ভর করছে যদি পাই। তো যাই হোক, কষ্টসৃষ্ট করে ওই দুটোর পরে দুটো কুপন পেয়ে গেছি, 160 দিলাম। এবারে ভোগ খেয়ে নেবো, কপালে যদি ভোগ থাকে এভাবে হয়, না হলে আবার হয়ও না। যাই হোক, যাই এবারে ভোগে, এবারে কী কী দিচ্ছে সেইগুলো দেখিয়ে দেবো সব। ভোগ তো গ্রহণ করবেন, তার আগে আপনাদের কিন্তু আপনাদের জুতো চটি সেগুলো খুলে রাখতে হবে এই শু স্ট্যান্ডেতে রেখে, তারপরে খালি পায়ে ভেতরে ঢুকতে হবে। এইখানে হচ্ছে এই শু স্ট্যান্ড, এখানেই জুতো খুলে রাখতে হবে। যত খুশি গান, যতবার চাই নিয়ে খান, কিন্তু খাবার ওয়েস্ট করবেন না। চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে, আবার এইদিকে মাটিতে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, বিশাল বিশাল জায়গা রয়েছে। এই যে অনেকে টেবিল চেয়ারে বসেও খাচ্ছেন, আবার মাটিতে বসেও খাচ্ছেন, ওইদিকে যেমন দেখতে পাচ্ছেন। তা এখানে খাবার দিচ্ছে, আমরা খাবার নিয়ে নেবো, তার জন্য এখানে লাইন দিতে হয়েছে।
আগের পরে যখন এসেছিলাম দেখিয়েছিলাম তখন ওই ট্রলিতে করে ঠেলে 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 খাবার দিচ্ছিলো, কিন্তু এখন বাফে সিস্টেম হয়ে গেছে, ওইখান থেকে যেমনভাবে খাবার দিচ্ছে সেইভাবে খাবার নিয়ে নিতে হবে। এখানে প্রত্যেকের হাতে হাতে এখানে প্লেট দিয়ে দিচ্ছে, আর এখানে পুরো একদম দাদারা এখানে রয়েছেন, ওনারা খাবার সার্ভ করছেন, যা যা আইটেম রয়েছে সব এখানে দিয়ে দেওয়া হচ্ছে। ভাত এলো, ডাল এলো, এখানে মিক্স একটা সবজি আছে, রয়েছে রুটি, কিন্তু আমি রুটি নেব না, আর এইদিকে রয়েছে একটা মটর পনিরের তরকারি, এই আর পায়েসটা কি পরে নেওয়া যাবে না, ও এর মধ্যে, আচ্ছা ঠিক আছে, পায়েসের জন্য এরকম বাটিতে পায়েস দিচ্ছে। এই হয়ে গেল খাবার, এই রয়েছে, এবারে আপনাদের ইচ্ছা আপনারা মাটিতে বসে খাবেন না টেবিল চেয়ারে বসে খাবেন। তা আমার মধ্যপ্রদেশটা এমনই অবস্থা, যে কারণে আমি প্রেফার করছি ওই টেবিল চেয়ারে বসে খাওয়াই। এই হচ্ছে ভোগের টোটাল আইটেম। খাবার কিন্তু যত খুশি তত নিতে পারেন, শুধু ওয়েস্টেজ করবেন না। দুর্মূল্যের বাজারে বহু মানুষ এখন খেতে পান না, সেই কারণে খাবার ওয়েস্ট করবেন না, যত খুশি পারুন খান, পেট পুরে খান, পেট দিয়ে খান। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে নিজেদের থালা নিজেদেরকেই নিয়ে যেতে হবে, যেখানে ওয়েস্টবিন আছে সেখানে নিয়ে গিয়ে রাখতে হবে। এখানে এক্সিট রয়েছে, এইদিকে রয়েছে ওয়েস্টবিন, আর এইদিকে সমস্ত কল রয়েছে হাত ধোয়ার জন্য। এখানে সমস্ত থালা সব ধোয়াধুয়ি চলছে, খাওয়া দাওয়া হয়ে গেলে আর এই যে বাইট পথ এটা দিয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। দমে এই চন্দ্রোদয় মন্দির তৈরির কাজ চলছে, বলছে তো এই 2024-এর ডিসেম্বর থেকে মার্চ 2025-এর মধ্যে শেষ হবে, যেমন এখানে হোর্ডিংয়ে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে দেখতে। মায়াপুর চন্দ্রোদয় মন্দির, চন্দ্রোদয় মন্দিরের যে প্রোগ্রামগুলো আছে সেইগুলো আমি এই দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নিতে পারেন স্ক্রিনেতে। পুরো দমে এই নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের কাজ চলছে, যেমন দেখালাম। ভোগের কথা বলি, খুবই সাধারণ মানের ভোগ, আমি আলাদা করে কিছু বলতে চাই না, যেহেতু ভোগ ভোগ হিসাবে আমার একদম প্রাণের হচ্ছে পুরীর মহাপ্রভুর মন্দিরের ভোগ, ওর থেকে ভালো আমার কোনো জায়গাতেই লাগে না, আমি যত জায়গাতেই ভোগ খেয়েছি কোনো জায়গাতেই অত ভালো লাগে না যেটা আমার ওইখানে লাগে। যাই হোক সেটা অন্য কথা, এইবারে যাচ্ছি আমরা, গোশালা রয়েছে গোশালায় যাবো, সাইট সিন কিন্তু করবো না আমরা, কারণ আগে যখন এসেছি সাইট সিন করেছি। যদি সাইট সিন আপনারা দেখতে চান, এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনেতে তার লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে গিয়ে এখানে কী কী সাইট সিন রয়েছে, মানে এই যে ইসকনের মন্দির চত্বরের বাইরে টোটো নিয়ে আপনারা ঘুরতে পারেন, সাইট সিনগুলো করে নিতে পারেন, লিঙ্ক আমি একদম এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখন এইবারে শুধু এই ভেতরে কী কী আছে না আছে সেইগুলোই দেখবো। পৌঁছে গেলাম গোশালাতে, শাড়ি দিয়ে দিয়ে সমস্ত এখানে গোমা তারা রয়েছে। বাবারে কি করলি রে, ভয় দেখিয়ে দিলি, বিশাল এরিয়া জুড়ে রয়েছে। প্রচুর মানুষের সমাগম এখানে, গরু তো প্রচুর দেখা হলো। এইবারে এখানকার যে স্পেশালিটি গোশালার, সেটা হচ্ছে এখানকার দুধ দিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট বানানো হয় আর এখানে সেগুলো বিক্রি করা হয়, যেমন দই আছে, ঘি রয়েছে, লস্যি রয়েছে, আরও অনেক রকমের মিষ্টি রয়েছে। তা সেইগুলো দেখাচ্ছি কেমন কি জিনিস এখানে রয়েছে আর সেগুলো কেমন কি দাম আছে সব কিছুই দেখাচ্ছি।
তাই কাউন্টার থেকে নিয়ে নিলাম, দই দই লস্যি ঘি সব কিছু পাওয়া যাবে। ঘি একটা নিয়েছি ওই 150-170 টাকা নিল, আর দই এরকম কোয়ান্টিটি থাকছে এক গ্লাস ভরে, মানে 200 গ্রামের মতো থাকছে মিষ্টি দই, এটার দাম হচ্ছে 40 টাকা। আর এটা নেওয়ার জন্য কেমন লাইন দিতে হয়েছে সেটা দেখাচ্ছি। এই লাইন পড়েছে, দই ঘি যাই নেবেন এখানে আপনাকে পেমেন্ট করতে হবে, ঘিটা এই কাউন্টার থেকে পেয়ে যাবেন। আর যদি দই আর লস্যি নিতে হয় তাহলে এই কাউন্টারে এসে আপনাকে দই আর লস্যি কালেক্ট করতে হবে। এই হচ্ছে গরুর গাড়ি, এখানে খুব গরুর গাড়িতে চড়ার ইচ্ছা, যে কারণে আমরা একটু গরুর গাড়িতে চড়ছি। গোশালা থেকে দই খেয়ে ফিরলাম, আবার এখান থেকে আবার ওই গোশালাতেই যাবো এই গাড়ি চড়ে। ভাল লাগছে, চলো এখানে কলসি আর তো বোঝাই করা নেই, মানুষ বোঝাই রয়েছে। 10 টাকা করে টিকিট, এখান থেকে একেবারে মন্দিরের সামনে থেকে গোশালা পর্যন্ত। এখানে গরুর গাড়ির টিকিট হচ্ছে, এই দেখ। আমাদের গরুর গাড়িতে ঘোরা শেষ হলো, এই আবার গেলাম গোশালা, গোশালা থেকে ঘুরে এলাম। এইবার একটু রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর আলো জ্বললে তারপর আবার বেরোবো, দেখবো যদি মন্দিরে আরতি দেখতে পাই তো আরতিও দেখবো। দেখাতে পারবো না, কেননা ওই আরতির ফটোগ্রাফি অ্যালাউড না, সেখানে আরতি দেখাতে পারবো না, কিন্তু আমরা নিজেরা দেখবো। তো প্রভুর নাম নেওয়া হলো, অনেক নাচানাচি হলো, আমি নাচিনি, আমি কখনো নাচি না, সবাই নাচছিল, দেখলেন দারুণ লাগলো, একদম অন্য রকম একটা এখানকার পরিবেশ, মন একদম পুরো শান্তিতে ভরে যায়, যে কারণে এই মায়াপুরেতে আসা। আপনারাও আসুন, দারুণভাবে ঘুরুন যেভাবে আমরা ঘুরছি। নাচটাচ তো হলো অনেক ঠাকুরের, তাই এবার একটু রুমে যাচ্ছি, রেস্ট নেব। রুমে যাওয়ার আগে আমরা যে ভামসি ভবনে রয়েছি তার পাশেই ফুচকা খেলাম, অসাধারণ অসাধারণ।
এই হচ্ছে ফুচকা স্টল, এই ভামসি ভবনে আমরা রয়েছি, আর তার ঠিক সামনেই এখানে এই ফুচকা স্টল, দুর্দান্ত। 20 টাকায় 7টা ফুচকা, যেমন সুন্দর ফুচকাগুলো তেমন তার পুরটা, তেমন সুন্দর টক জলটা, অসাধারণ। তা 20 টাকা করে ফুচকা খেয়ে নিলাম, এবারে গিয়ে রুমে রেস্ট নেব, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। গুড ইভিনিং, রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:45, বেশ ঠান্ডা, খুব ভালো টেম্পারেচার এখানে একদম। তা এখন দেখি কী কী দেখা যায় আর সেইগুলো দেখবো। আর আরতি দেখার ইচ্ছা ছিল, কিন্তু এমন ঘুমিয়ে পড়েছি যে আর আরতি দেখা হলো না, আরতি সন্ধ্যে 6টার সময় হয়। চোখে পড়লো আমরা যে রয়েছি ওই ইসুদিয়া ভবনের ওখানেই গৌরাঙ্গ সুপার মার্কেট হয়েছে, দেখি সুপার মার্কেটটা কেমন। ভেজিটেবল ফ্রুটস আর সব কিছুই রয়েছে, সুপার মার্কেট তো দেখলাম, তারপরে একদম নতুন হয়েছে এখানে রাধেশ প্রসাদম, দেখি এটাতে এবার একটু ঢুকবো। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, সব ভেজ আইটেমই রয়েছে এখানে, দেখো নুডলস করো, নুডলস, রাইস, পাস্তা সব কিছুই রয়েছে, পিজা এখানে রয়েছে, পনির রোল। আমরা নিয়ে নিয়েছি একটা এখানে এই নুডলস, যার মধ্যে পনির দেখতে পাচ্ছি, রয়েছে ক্যাপসিকাম, আর এটার দাম হচ্ছে 50 টাকা। এই হচ্ছে এই নুডলস, প্রচুর ভেজিস রয়েছে, এই ক্যারেটস রয়েছে, রয়েছে ক্যাপসিকাম, এখানে গ্রিন পিস রয়েছে অনেক, তাছাড়া পনির তো রয়েছে, খারাপ না, ভালোই, 50 টাকা বেশ ভালোই, পুষ্টিকর, কম পয়সায় পেট ভরা খাবার। চাউমিনটা তো বেশ ভালো খেলাম, একদম স্পাইসি আর একদম প্রচুর ভেজিস রয়েছে ওর মধ্যে, সব মিলিয়ে বেশ ভালো লাগলো। এইবারে এখানকার মানে মায়াপুরের যদি কোনো স্মৃতি আপনারা বাড়িতে নিয়ে যেতে চান, যেখানে খেলাম তার অপোজিটেই রয়েছে এখানে একটা শপ, যেখান থেকে আপনারা একদম দারুণ দারুণ জিনিস বাড়িতে নিয়ে যেতে পারেন। যদি কাউকে কিছু গিফট করতে চান, নিজের প্রিয়জনের জন্য যদি কোনো গিফট নিয়ে যেতে চান, তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন। সংকীর্তন ভবন, মায়াপুর ফুল ডোম থিয়েটার। কিছু দূরে দূরেই না এরকম এই মহাপ্রসাদের দোকান রয়েছে, যার মধ্যে একটা দুর্দান্ত লাড্ডু পাওয়া যায়, যেটা আমি খুব ভালোবাসি। অনেক রকমের এখানে কেক চেক তো রয়েছে, অনেক রকমের কেক মিষ্টি তো রয়েছে, কিন্তু আমার অত্যন্ত পছন্দের এই লাড্ডুটা, এই 30 টাকা করে পিস। যারা তিরুপতিতে গেছেন, এই তিরুপতির যে প্রসাদ লাড্ডু যারা খেয়েছেন, এই লাড্ডুটা অনেকটা সেই লাড্ডুর মতো, একদম কাজু কিশমিশে ভর্তি। আমি যখনই মায়াপুরে আসি মানে 3টে 4টে করে তো নিয়েই যাই, এত ভালো লাগে আমার খেতে, ওই কয়েকটা লাড্ডু নিয়ে নেবো, সেই কারণে এই দোকানে এসেছি। টুকটাক আমাদের ঘোরাঘুরি হলো, তাই এবারে ডিনার সারবো, বেরোনোর জন্য সেই ভোর থেকে প্রস্তুতি নিয়েছি,
খুব টায়ার্ডও আছি, তো যে কারণে বেশি রাত করব না। বাজে এখন 8:20, এবারে ডিনারটা করে রুমে চলে যাবো। ডিনার করবো কোথায়, এখানে দারুণ এই কম্পাউন্ডের মধ্যে গোবিন্দাস বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর, দারুণ খাওয়া দাওয়া, এখানে তো সবই ভেজ, সেই নিয়ে তো কোনো আর কথা নেই, তা ওইখানেই খাবো। দেখাচ্ছি এই গোবিন্দাসকে, এই হচ্ছে গোবিন্দাস, খুব সুন্দর, উপরে গান হচ্ছে, হরির নাম হচ্ছে। এই ওপেনিং টাইম, এখানে 12 টাইমে ওপেন হয়, এখানে দেওয়া রয়েছে গেটে। আর এই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে এরকম, আগে এই সাইডটাও ছিল, আগে যখন ব্লক করেছিলাম তখন এই সাইডটাও তো ছিল, এখন সেইগুলো টেবিলগুলো নেই এখন আর। অনেকজনে একসাথে বসতে পারবে, আবার এদিকেও একটা বসার জায়গা রয়েছে। ডিনারেতে বেশি কিছু অর্ডার করিনি আমরা, আর ভেজ তো আমি খুব একটা পছন্দ করি না, খুব একটা কেন একদমই পছন্দ করি না, যাই হোক খেতে হবে বলে নেওয়া। নিয়েছি একটা পোলাও, একটা বাটার নান, আর একটা নবরত্ন বর্মা। এই হচ্ছে পোলাও, এই হচ্ছে বাটার নান, এইরকম, আর এই হচ্ছে নবরত্ন বর্মা। ডিনার কমপ্লিট করলাম, এই ভেজ ডিনারেতে আমার মন বসে না, ভেজ আমি একদমই পছন্দ করি না। যাই হোক, খাবারের টেস্ট খুব সাধারণ মানের ছিল, নান ঠিকঠাক, খুব ছোটো সাইজের নানটা, আর পোলাওয়েতে একদম মিষ্টি সেইভাবেই ছিল না, পোলাওটা ভালো লাগেনি, নবরত্ন কোরমাটা ভালো ছিল, খারাপ না, ঠিকঠাক ছিল। তো যাই হোক, একটা কথা আপনাদের বলে রাখি, এইখানে কিন্তু সব কিছু ওই 8:30 থেকে 9:30 মধ্যে বন্ধ হয়ে যায়, গোবিন্দাসও কিন্তু 8:45 ডোর ক্লোজ হয়ে যায়, যে কারণে আপনারা লেট করবেন না ডিনার করতে গেলে, কিন্তু এখানে তাড়াতাড়ি 8:00 মধ্যে চলে আসার চেষ্টা করবেন। তো আজকে আর সেভাবে কিছু দেখানোর নেই, আজকে এখানেই বিদায় নেব, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকালে। আজকের মতো গুড নাইট।